নমস্কার, আমি আকাশ। আপনি দেখছেন টুডে স্পেশাল চব্বিশ ইউটিউব চ্যানেল। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। ইয়াসের স্থিতিতে উস্কে ফের নিম্নচাপ তৈরি হতে চলেছে উপকূলে। এবার কি তাহলে ভয়াবহ ঘূর্ণিঝড় গুলাবের হানা? কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? কবে নাগাদ আছড়ে পড়তে পারে এই গুলাব? জানবো বিস্তারিত ভিডিওতে। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টা চেপে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সব আগে দেখার জন্য। ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হেনেছিল উড়িষ্যা উপকূলে, যার কিছু অংশ পশ্চিমবঙ্গের উপকূলেও আঘাত হেনেছিল। 21 জুলাই নাগাদ উড়িষ্যা উপকূলের কাছে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনায় ইয়াসের স্থিতি কি উস্কে দিতে চলেছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও আবহাওয়া দপ্তর বেশি কিছু না ভেবে নজরে রাখার পক্ষপাতি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে 21 জুলাই নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, তবে সেখানে নিম্নচাপের পরবর্তী ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে গেলে চাই উপযুক্ত আবহাওয়া, সেক্ষেত্রে সমুদ্রের উপরের অংশের তাপমাত্রা হতে হবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মতো। তবে এই সময়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তাপমাত্রা 31 ডিগ্রির ওপরে রয়েছে। সাধারণভাবে জুলাই মাসে বঙ্গোপসাগরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে থাকে, সেই কারণে নিম্নচাপ থেকে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সাধারণভাবে শুধু জুলাই নয়, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত উত্তর ও দক্ষিণ বঙ্গোপসাগরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকে, সেই কারণেই এই সময়ে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হতে পারে না। বঙ্গোপসাগরের ইতিহাসে দেখা গিয়েছে জুলাই অগস্ট মাসে সেখানে কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়নি। তবে আবহাওয়া দপ্তরের গবেষণায় দেখা গিয়েছে জুলাই আগস্ট মাসে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হয়। তবে এই নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব মূলত উড়িষ্যা উপকূলেই পড়তে চলেছে। পুরী, ভুবনেশ্বর, কটকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে 23 জুলাইয়ের মধ্যে। এছাড়াও বাকি রাজ্যেও বৃষ্টি হবে। উপকূলে জগৎসিংপুর থেকে বালাসোরের মধ্যের এলাকায় ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে জোর হওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। মে মাসে আঘাত এনেছে ইয়াস, এরপরে যে ঘূর্ণিঝড় আসবে তার নাম গুলাব। এই নামটি দিয়েছে পাকিস্তান, পরেরটির নাম শাহিন, নাম দিয়েছে কাতার। ভারত মহাসাগরীয় অঞ্চলের জন্য এখনই 150টি ঘূর্ণিঝড়ের নাম রেডি করা আছে। এই অঞ্চলে 13টি দেশকে নিয়ে গঠন এসক্যাপ প্যানেলে ভারত ছাড়াও রয়েছে বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, UAE এবং ইয়েমেন।